ওয়েলকাম টু মমস কুকিং ওয়ার্ল্ড। প্রত্যেক দিনের মতো আজও আমি আপনাদের সামনে একটি নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে আমি 5-6টা আলুকে চুকু চুকু করে কেটে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা আলুগুলোকে এবার আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এবার এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে কেটে দিয়ে দিলাম। এবার এখানে কিছুটা ধনে পাতা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কেটে দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা ভাজা মশলা, অরিগ্যানো মিশিয়ে দিলাম, চিলি ফ্লেক্সটাও দিয়ে দিলাম। এগুলো অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। এবার আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিলাম। আলু মিশ্রণটিতে এবার আমি কিছুটা চিজ গ্রেট করে দিয়ে দিলাম। এবার অন্য একটি বাটিতে কর্নফ্লাওয়ার ও সামান্য নুন, একটু ঈষৎ জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে রাখলাম। এবার হাতে একটু তেল মেখে নিয়ে আলুর বলগুলির মধ্যে চিজ কিউব ঢুকিয়ে দিলাম। এবার বলগুলিকে এক এক করে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। দেখুন আমার বলগুলো কোট করা হয়ে গেছে, আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি ফ্রিজ থেকে বের করে বলগুলোকে এক এক করে ভেজে নিলাম।
আমার রেডি হয়ে গেছে পটেটো চিজ বল।